ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনে সিবিএসই বোর্ডের একটা মোস্ট ইম্পর্টেন্ট কবিতা শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি সম্পর্কে আলোচনা করব। কিন্তু আজকে আমরা মূল কবিতা সম্পর্কে আলোচনা করব না। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। কারণ এই কোশ্চেনটা তোমাদের এক্সামে প্রায়ই আসে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ কত দূর অব্দি সার্থক হয়েছে তা লিখো। তাহলে চলো আমরা দেখে নিই যে এই প্রশ্ন যদি এক্সামে আসে তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আশা করি তোমরা খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে গেছো সমস্ত জিনিসটা লিখে নেওয়ার জন্য। আমি কিন্তু তোমাদেরকে সমস্ত জিনিসটা স্ক্রিনে লাগিয়ে দেব, তার সাথে সাথে আমি বলেও দেবো যাতে তোমাদের বুঝতে কোনোরূপ কোনো অসুবিধা না হয় অথবা নোট ডাউন করতে কোনোরূপ কোনো অসুবিধা না হয়। তাহলে চলো এবার আমরা শুরু করি। কবিতা, উপন্যাস, গল্পের ক্ষেত্রে নামকরণ একটি অতি আবশ্যিক বিষয়, কারণ নামকরণের মধ্যে দিয়ে কবিতার সঙ্গে পাঠকের প্রাথমিক পরিচয় ঘটে। এখন দেখা দরকার কবিতাটির নামকরণ কতদূর সার্থক হয়েছে। বর্তমান পৃথিবীতে আজ চারিদিকে চলেছে দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, বর্ণবিদ্বেষ, ধর্মান্ধতা ইত্যাদি। আজ মানুষের অস্তিত্ব এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় সংগ্রামের প্রেরণা খুঁজতে নেওয়ার মতো কোনো হাতিয়ার বা ইতিহাস আমাদের নেই, তাই অন্ধ, অসহায়, ভিখারি হয়ে বেঁচে থাকাই আজ মানুষের নিয়তি। সাধারণ মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন, তাই দুর্বল, অসহায়। তবুও সমাজ জীবনে জাতি শুভবুদ্ধির অবসান এখন হয়নি। সংখ্যায় অল্প হলেও কিছু মানুষ আছেন যারা আজও সম্প্রীতিতে বিশ্বাস করেন, মানুষের সঙ্গে মানুষের মিলনের কথা বলেন। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় মানব মিলনের তীব্র আকাঙ্ক্ষায় প্রকাশিত হয়েছে। বঞ্চনার নিরিখে তাই নামকরণ সার্থক হয়েছে বলা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই প্রশ্নটা যদি তোমাদের দেয় যে নামকরণের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে অন্য টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।